হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি কিভাবে আমরা অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারি এবং কিভাবে আমরা আমাদের জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থা আমরা জানতে পারি। আজকে আমরা জানব কিভাবে আমরা অনলাইনে আমাদের জন্ম নিবন্ধনটি আছে কিনা, অনলাইনে দেওয়া আছে কিনা বা অনলাইন ডাটাবেসে এন্ট্রি আছে কিনা সেটা কিন্তু আমরা আমাদের জন্ম নিবন্ধনটা চেক করতে পারি। তো আজকে আমরা জানবো কীভাবে অনলাইনে আসলে আমরা চেক করতে পারি আমাদের জন্ম নিবন্ধনটা অনলাইন ডাটাবেজে আছে কি না। তো এই জন্য আমরা একটি ব্রাউজার ইউজ করবো। তো সেই আগের মতো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করবো। তো এখানকার অ্যাড্রেস পরে আমরা সেই আগের অ্যাড্রেসটি লিখবো bdris.gov.bd/br/application। এটা আমরা লিখবো, এটা লিখে আমরা ইন্টার চাপবো। যদিও ভিডিও ডিসক্রিপশনে অ্যাড্রেসটি দেওয়া থাকবে, তোমরা ইচ্ছা করলে সেখান থেকে ক্লিক করে তোমাদেরটা চেক করে নিতে পারো। তো আমরা ইন্টার চাপছি। তো ইন্টার চাপার পরই কিন্তু আমাদের অনলাইন জন্ম নিবন্ধনের যে আমাদের ওয়েবসাইটটা আছে সেখানে আমাদের প্রবেশ করিয়ে দেবে। তো আমরা আজকে যেহেতু জানবো যে আমরা কীভাবে অনলাইনে আমাদের জন্ম নিবন্ধন আছে কিনা সেটা চেক করব, এই জন্য আমরা যে জন্ম নিবন্ধন আছে এখানে আমরা ক্লিক করার পর আমরা এদের নিচে অনেকগুলো অপশন আছে। তো আজকে আমরা জানবো যে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, আমরা এই জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটি ইন্টারফেস চালু হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টার 17 ডিজিট বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অফ এ পার্সন টু ভেরিফাই দ্য বার্থ রেকর্ড। অর্থাৎ আমরা যার জন্ম নিবন্ধনটা আমরা যাচাই করব অনলাইন আছে কিনা, তার জন্ম নিবন্ধন নাম্বারটি লাগবে এবং তার জন্ম তারিখটা লাগবে, যেটা অবশ্যই যেটা জন্ম নিবন্ধনের যে তারিখটা দেওয়া আছে সেটা লাগবে, এবং তারপরে আমরা এটা জানতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এই ঘরে আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে আমরা জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দেব। দেওয়ার পরেই আমরা কিন্তু নিচে আমরা দেব জন্ম তারিখ, জন্ম তারিখটি আপনি দিয়ে দেবেন। তো জন্ম তারিখের এখানে কিন্তু অবশ্যই আগে আপনার এই যে উপরে লেখা আছে দেখুন ইয়ার মান্থ ডেট, অর্থাৎ প্রথমে আপনি আপনার জন্ম সাল দেবেন, তারপরে দেবেন মান্থ মানে মাস, তারপরে ডেট, তারপরে আপনি তারিখ দেবেন। তো প্রথমে আমরা আমাদের জন্ম নিবন্ধনটা আমরা তারিখটা এখানে দিয়ে দিলাম। তারিখটা দেওয়ার পরে এখানে খেয়াল রাখবেন অবশ্যই প্রথমে বছর, তারপরে মাস, তারপরে দিন, এভাবে না দিলে কিন্তু হবে না। তার নিচে একটা ক্যাপচা আছে লেখা দেখুন 33 + 41 = কত, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। তো এদের নিচে দ্য অ্যান্সার ইস, এখানে আমরা উত্তরটা দেবো, অর্থাৎ 33 + 41 এটা যোগ করলে কত হয়। তো যোগ করলে যা হয় আমরা সেটা দেব, যোগ করে দেখবেন কত হয়। আপনার ক্ষেত্রে অবশ্যই ক্যাপচাটা চেঞ্জ থাকবে, যদি ভুল হয় আবার আসবে, এটা আপনি সঠিকটাই দেবেন। সঠিক অ্যান্সারটা এখানে দিয়ে আপনি সার্চ, এই যে সার্চ আছে এখানে সার্চে আপনি ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটা অনলাইনে যদি থাকে তাহলে এরকম চলে আসবে। এখানে দেখুন সমস্ত তথ্যটাই দেওয়া আছে, রেজিস্ট্রেশন ডেট কবে এটা রেজিস্ট্রেশন হয়েছে, তারপরে ডান পাশে আছে ইস্যুস ডেট কবে এটা ইস্যু আছে, ইস্যু করা হয়েছে সেটা, এবং আপনার জন্ম তারিখ, তারপরে আপনার জন্ম নিবন্ধন নাম্বার, সমস্ত তথ্য, আপনার নাম, মার নাম, বাবার নাম দিয়ে সব কিছু দেওয়া আছে। এবং এখানে একটা কিউআর কোড আছে, সমস্ত কিউআর কোড স্ক্যান করলে সমস্ত কিছু পাওয়া যাবে। তো আপনি কিন্তু এভাবেই চেক করতে পারেন আপনার জন্ম নিবন্ধনটা আসলে অনলাইন ডাটাবেজে আছে কি না। তো খুবই সহজ একটি বিষয়। তো আপনি যদি ইচ্ছে করেন তাহলে কিন্তু নিজে নিজে চেক করে দেখতে পারেন আপনার জন্ম নিবন্ধনটা অনলাইনে আছে কি না, অবশ্যই চেক করে দেখবেন। কেননা জন্ম নিবন্ধন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের অনেকেরই আগের জন্ম নিবন্ধন আছে কিন্তু সেটা আসলে অনলাইনে আছে কি না সেটা আমাদের জানা নেই। যদি আমরা নিজেরা জানতে চাই যে আমাদের জন্ম নিবন্ধনটা অনলাইনে আছে কি না, তাহলে কিন্তু আমরা এই পদ্ধতিতে আমরা চেক করতে পারি যে আসলে এটা আমাদের অনলাইনে দেওয়া আছে কি না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বারটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।